1757 সালে পলাশি যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন নবাব সিরাজউদ্দৌলা। আর পরাজয়ের জন্য অনেকেই দায়ী মনে করেন বিশ্বাসঘাতক ঘসেটি বেগমকে। আবার অনেকে এমনও মনে করে যে নিজের অজান্তেই তিনি এই ষড়যন্ত্রের শিকার হন। সেই ঘসেটি বেগমের জীবনী এবার বড় পর্দায় নিয়ে আসছেন কলকাতার পরিচালক অর্জুন দত্ত। একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন এই বায়োপিক নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন পরিচালক, কিন্তু সিনেমাটির বাজেট সমস্যা থাকায় সময় বেশি লেগেছে। কয়েক বছর আগে সিরাজউদ্দৌলাকে নিয়ে সিনেমাটি তৈরি করার কথা জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, কিন্তু সেক্ষেত্রে বাজেট ছিল অন্তরায়। সম্প্রতি পরিচালক সুজিত মুখার্জি জানিয়েছেন তিনি পলাশি যুদ্ধ নিয়ে গবেষণা করেছেন এবং সিরাজউদ্দৌলার চরিত্রে তার প্রথম পছন্দ অভিনেতা দেব। সিরাজউদ্দৌলাকে নিয়ে সিনেমা মানে সেখানে ঘসেটি বেগমের উপস্থিত থাকবেই, তাই অর্জুন তার সিনেমা ঘোষণা করতে আর দেরি করতে চাইছেন না। ঘসেটি বেগম চরিত্রে কে অভিনয় করবেন এর জন্য আগে অর্জুন দত্তের গুলদস্তা এবং শ্রীমতী সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখার্জি। তাই টলিপাড়ায় একটি সূত্র বলছেন এই চরিত্রের জন্য পরিচালকের পছন্দ স্বস্তিকা। অন্য একটি সূত্র বলছেন সিনেমার বিষয় ভাবনার কথা চিন্তা করে এই প্রস্তাব গিয়েছে জয় আহসানের কাছে, কারণ সিনেমাটি সময়কাল এবং তৎকালীন বাংলার নবাবী পোশাকের সঙ্গে জয়ার লুক বেশি মানানসই বলে মনে করেন নির্মাতারা। এখানেই শেষ নয়, এই চরিত্রের জন্য পাউলি দামের নামও উঠে এসেছে।